আচ্ছা তারা আসলে আজকে আসলে তো তারা গতকাল দেশে এসেছে এই মুহূর্তে ঢাকায় বিভিন্ন অনুষ্ঠান পালনের মধ্যে আছে তো সাতক্ষীরায় আসলে তাদেরকে আমরা ব্যাপকভাবে গণসংবর্ধনার আয়োজন করছি জেলা প্রশাসনের পক্ষ থেকে তো তারা এখনও আমাদেরকে জানাতে পারেনি যে কখন সাতক্ষীরায় আসছে আমরা সেটা খোঁজ খবর রাখছি তারা যখনই সাতক্ষীরায় আসবে আমরা জেলা প্রশাসন থেকে তাদের পরিবার সহ আমরা ব্যাপক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবো তাদের কারণ তারা আমাদেরকে যে সম্মান দিয়েছে তাদেরকে সম্মানিত করা এখন আমাদের সকলের দায়িত্ব হয়ে পড়েছে তো সেটা আমরা করবো আর সম্প্রতি একটা নিউজ এসেছে গতকাল বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে মাছুরার পরিবারের যে বাড়িটা রয়েছে বসত বাড়িটা সেটা ইনফ্যাক্ট রোশন হাইওয়েজের জায়গায় তো রোশন হাইওয়েজ নিয়মিত কার্যক্রম হিসেবে তারা ওই যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে থাকে তো সেই জন্য যে যে স্থাপনাগুলো তাদের জায়গায় অবৈধভাবে গড়ে উঠেছে সেগুলোকে একটু চিহ্নিত করা হয় তো সেই চিহ্নিতকরণের মধ্যে মাছুরার পরিবারের ঘরটিও পড়েছে তো বাস্তব অবস্থা যেটা আমরা সরেজমিনে দেখলাম যে মাছুরার বাবার নামে ইতিপূর্বে সরকারি খাস জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে 800 সেই জায়গাতে ঘর করতে পারে সেটা একটু ঘর করার উপযোগী করতে হবে মাটি ভরাট বা এরকম কিছু কাজ করলে সেখানে ঘর করা সম্ভব সেটা তিনি করবেন আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে তো যতদিন তার নিজের জায়গায় অর্থাৎ বন্দোবস্তকৃত জায়গা তখন তার নিজের সরকারি জায়গা আগে ছিল এখন তার নিজের জায়গায় ঘর করা না হবে ততদিন রোশন হাইওয়েজের এই উচ্ছেদ কার্যক্রমটা বন্ধ থাকবে লাল দাগ যেটা দিয়ে দেওয়া হয়েছিল সেই দাগটা আমরা আজকে মুছে দিচ্ছি রোশন হাইওয়েজের ঊর্ধ্বতন অফিসাররাও আছেন এটা তো আমরা তার মাসুরার বাবার নিজের জায়গায় ঘর না করা পর্যন্ত এই উচ্ছেদটা হবে না সে যেখানে আছে চাকরির বিষয়টা আমি বলি বল কোথায় ছিল ঠিক আছে না তোমরা যারা আছো সবাই খাও